আগামী দিনে রাফাইলই হবে গেম চেঞ্জার বায়ুসেনা প্রধান রাফাইল চুক্তি নিয়ে দেশে যেখানে রাজনৈতিক স্তরে তর্ক বিতর্ক চলছে সেখানে এই বিষয় নিয়েই এবার বক্তব্য পেশ করলেন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া বুধবার ফেন্স কোম্পানির সঙ্গে রাফেল চুক্তির পক্ষে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন এই এয়ারক্রাফট হল গেম চেঞ্জার রাফেল এয়ারক্রাফ্টের বেশি মূল্য নিয়ে বিতর্ক সম্পর্কে তিনি স্পষ্ট জানান শুধুমাত্র ভালো প্যাকেজই নয় এই রাফেল চুক্তি থেকে আরও অনেক সুবিধা পাওয়া যাবে এই এয়ারক্রাফট কেনার সিদ্ধান্তে সরকারের প্রশংসা করে তিনি বলেন এটি অত্যন্ত বোল্ড পদক্ষেপ এবং আগামী দিনে এর ভূমিকা নিয়েও আশাবাদী তিনি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সঙ্গে রাফাইলের চুক্তি নিয়ে ধানোয়া জানান হ্যালের সঙ্গে সুখেয়ের নির্মাণে প্রথম থেকেই তিন বছর পিছনে চলছে দেশ আবার জাগুয়ার ছয় বছর দেরি হয়েছে আবার এলএসি এবং মিরেজ পাঁচ বছর এবং দুই বছর পিছিয়ে আছি এর আগে গত ছাব্বিশ সেপ্টেম্বর ফের একবার সরভন হন কংগ্রেস সভাপতি রাফাইল ইস্যুতে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি টুইট করে রাহুল গান্ধী বলেন কেন্দ্র সরকারের স্কিল ইন্ডিয়া ক্যাম্পেন আসলে স্কিল ইন্ডিয়া পাশাপাশি তার অভিযোগ হ্যালের মতো সংস্থা থেকে ত্রিশ হাজার কোটি টাকার বরাত চুরি করে এমন একজনকে দিয়ে দেওয়া হয়েছে যার বিমান উৎপাদন সম্পর্কে কোনো ধারণাই নেই রাহুল এও বলেন গত বিশ বছর সর্বোচ্চ বেকারত্বের হার এখন ভারতে তার ফল ভোগ করছে দেশের যুবকরা কোথাও কোনো কর্মসংস্থান নেই দুর্নীতি ও স্বজন পোষণের সরকার চলছে গোটা দেশ জুড়ে কংগ্রেস সভাপতির মতে রাফেল চুক্তির বিপুল অসঙ্গতি মানুষের নজরে এসেছে কংগ্রেস এই সংক্রান্ত আরও তথ্য সামনে আনবে বলে হুঁশিয়ারি দেন তিনি